আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার লাভ ভিউয়ার্স? আজকে আমি স্মার্ট গৃহিণীদের জন্য রমাদানে স্পেশাল কিছু টিপস নিয়ে আসলাম। ফার্স্টেই দেখতে পাচ্ছেন ফ্রিজটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে, যাতে আমার রোজার মাসে কোনো সমস্যা না হয়। এখন আমি কিছু সমোসা বানিয়ে নিয়েছি বা ভেজিটেবল রোল। এখন এগুলো আমি ডিপে 2-3 মিনিটের জন্য রেখে দেব। দেন একটু যখন শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে করে আমি ডিপে রেখে দেবো। এই তো দেখতে পাচ্ছেন জিরে বাটা, আদা বাটা, কিছু চিংড়ি মাছ হালকা ভেজে এরকম বক্সে ফ্রোজেন করে নিয়েছি, রসুন বাটা, এগুলো আগে থেকেই আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে বক্সে করে এভাবে ফ্রোজেন করে নিয়েছি, যাতে রোজার মাসে আমার এক্সট্রা কষ্ট করতে না হয়। রোজার মাস এমনিতেই হচ্ছে ইবাদতের মাস, তাই ইবাদতেই বেশি যদি সময় দিতে পারি এই জন্য আগে থেকে এই কাজগুলো গুছিয়ে নিয়েছি। কিছু ছোলার ডাল এরকম ডিপে রেখে দিয়েছি। ছোলার ডাল ডিপে রেখে দিলে হয় কি, পোকাটা হয় না, এই যে এখন এই বক্সগুলো আমি সব সুন্দরভাবে ফ্রিজের ডিপ চেম্বারে রেখে দিলাম। এই যে ছোলার ডাল দেখতে পাচ্ছেন, আমি যে রোলটা বানিয়েছি সেই রোলের সাইডের যে অংশটা সেটা দিয়ে এভাবে আমি নিমকি বানিয়ে নিয়েছি, যা খুবই মচমচে এবং কুরকুরে আর খেতে কিন্তু খুবই চমৎকার। এগুলো আমি ডিপে কিছুক্ষণ রেখে দেব। দেন একটু শক্ত হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে করে আমি আবার ডিপের মধ্যে সংগ্রহ করে রাখতে পারবো। এভাবে আপনারা কাজগুলো যদি আগের থেকে কিছুটা গুছাই নেন তাহলে কিন্তু দেখবেন রমাদানে আপনাদের কষ্ট কম হবে এবং আপনারা খুব ভালোভাবে ইবাদত বন্দেগি করতে পারবেন। তা ভিউয়ার্স, আমার টিপসগুলো আজকে আপনাদের কেমন লাগলো? ভালো লাগে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে রমাদানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। এয়ারটাইট বক্সের মধ্যে এজো একটু শক্ত হয়ে গেছে, এগুলো আমি এখন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি যাতে এগুলো আমি সংগ্রহ করে রাখতে পারি। এই যে খুব সুন্দরভাবে আমি বক্সে নিয়ে নিয়েছি। কিছু বেসনও আমি এভাবে চেলে বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে চেলে রোদে শুকায় নিয়েছি। এগুলো এখন এয়ারটাইট একটা পটের মধ্যে আমি নিয়ে নেব। এই তো এই কাজগুলো যদি আমরা আগের থেকেই করে নিই তাহলে কিন্তু আমাদেরই উপকার আসবে। কিছু ধনিয়া পাতা ভালোভাবে পরিষ্কার করে এভাবে আমি এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি। কিছু কাঁচামরিচও নিয়ে নিয়েছি। এজো পিছনের বোটাটা ফেলাই দিয়ে বক্সের নিচে একটা টিস্যু মোটা করে পেরে নিয়েছি, নিয়ে তার উপরে সব পুরো কাঁচা জলগুলো এভাবে বিছিয়ে নিয়েছি। এর ফলে দীর্ঘদিন ধরে কাঁচা জলটা ভালো থাকে, এটাও কিন্তু আপনাদের জন্য একটা টিপস। এই তো এভাবে যদি আপনারা আগেই কিছু কাজটা গুছিয়ে রাখেন আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে বলে আশা।